মিয়ানমারের সামরিক শাসকদের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে নতুন কৌশল নেয়ার কথা জানিয়েছে দেশটির জান্তা বিরোধীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার। এই ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা মঙ্গলবার এক বক্তৃতায় নতুন এই পরিকল্পনা তুলে ধরেন। নতুন এই কৌশল অনুযায়ী ঐক্য সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে বলে জানিয়েছেন তিনি। এই সময় বেসামরিকদের নিয়ে গঠিত সশস্ত্র বাহিনী, মিলিশিয়া ও স্থানীয় জাতি গোষ্ঠীগুলোর বাহিনী তাদের তৎপরতার মাধ্যমে জান্তা সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এর পাশাপাশি আমলাদের সরকারি পদগুলো ছেড়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হবে।